2 কিলোমিটার পাকা সড়ক, সব সড়কই ভাড়া চলে 24 ঘন্টা। এখন চলে যেতে হবে থেকে কম দামে ছেড়ে দিতে জায়গাটুকুর পরবর্তী ভাড়াটিয়া চলে এসেছেন বিশাল হাড়ি নিয়ে। তো সরকার এর দাম ডাবল করে কাটাচ্ছে। মানে সবজি নামানোর জন্য কত টাকা দিতে হচ্ছে? এখানে তো কত হাজার খানিক টাকা খরচ যায়। রাস্তার মালিক হইব 3000। বিকেল 3:30। ফল বিক্রেতা রমিজ মিয়া কিছুক্ষণ আগেও সফেদা বিক্রি করেছেন 130 টাকা কেজি, এখন তার দাম 100 টাকা। বিক্রির ফাঁকে ফাঁকে দ্রুত হাতে গোটাচ্ছেন মাল সামান, কারণ তার বিক্রির সময় শেষ। মানে এখন চলে যেতে হবে থেকে কম দামে ছেড়ে দিতে কেজিতে কত কম ছাড়ছে? অন্তত 10 টাকা 20 টাকা। জায়গাটুকুর পরবর্তী ভাড়াটিয়া চলে এসেছেন বিশাল হাড়ি নিয়ে। রান্না করা গরম হালিম বিক্রি করবেন তিনি রাত 10টা পর্যন্ত, ভাড়া দেন রোজ 600 টাকা। রাত 10টা, এবার সুমন মিয়াও ব্যস্ত তার হালিমের হাড়ি নিয়ে তড়িঘড়ি দোকান সরাতে, কারণ এক্ষুনি চলে আসবে সবজির ট্রাক। মাত্র কয়েক মিনিটের ব্যবধানে সবজি ব্যাপারী মালিক এখন পরের 8 ঘন্টার জন্য এই জায়গার দখলি ভাড়াটিয়া। এখানে সবজি নামানোর জন্য কত টাকা দিতে হচ্ছে? এখানে তো কত হাজার খানিক টাকা খরচ যায়। হ্যাঁ, পার গাড়ি। আজকে রাতে কয়টা গাড়ি আসবে? 3টা। এই খরচটা আপনি কিভাবে? এটা ধরুন দলীয় লোনতা কর্মীরা। কতগুলো গাড়ি থামবে? এখন 100 গাড়ি। কিচেন মার্কেটের সামনের সড়কের এই 4 ফুট বাই 5 ফুট জায়গাটুকুই নয়, কারওয়ান বাজারের ভিতরের সবকটি সড়কে প্রতিদিন 24 ঘন্টাই ভাড়া হচ্ছে। 8 ঘন্টা করে 3 ভাগে ভাড়াটিয়ারা বুঝে দেন নিজ নিজ ভাড়ার জায়গা, ভাড়া দেন ভিন্ন ভিন্ন। সামনের ওই জনতা টাওয়ার থেকে পেট্রো বাংলা পর্যন্ত এই 8 ঘন্টায় এখানে যে ভাড়াটিয়ারা আজ থাকছেন এই সড়কে, তাদের সঙ্গে সরজমিন থাকবো আমরাও, দেখতে চাই এখানে কি ঘটছে। অতটুক জায়গা, অতটুক জায়গা একজনের জায়গা, আবার হ্যারো অতটুক আছে। এটা তো এখানে তো কোনো আড়ত নাই। না, এটা তো লুট, সরকারি রাস্তা। এটা তো সরকার এটা আরো ডবল করে খাইতেছে। 4টা তো 10টা পর্যন্ত এখানে খরচ আছে, 500 টাকা খরচ আছে। ভাড়া দেন তার নাম কি? এই জায়গার গাড়ি প্রতি কত আপনার? 800-1000 এরকম। ভাড়াটা নেয় হইলো দলের লোকজন, নাম হইলো সোহাগ। এরশাদ বিল্ডিং পর্যন্ত কয়জন মালিক এই জায়গা ভাড়া নেয়? রাস্তার মালিক হইব 3000, ব্যাপারীর তো কোনো হিসাব নেই। কারে দেন ভাড়া? 100 টাকা। আজকে কত টাকা ভাড়া? তো 2500 মতো আসবো। হোটেল ভাড়া দেয় আমনের 1000-1200। এটা কাকে দেন? কামাল। প্রায় 2 কিলোমিটার পাকা সড়ক, সব সড়কেই ভাড়া চলে 24 ঘন্টা। কে কাকে কবে দিল এসব সড়ক বরাদ্দ? কোনো রাস্তা আমাদের বরাদ্দ দেওয়ার কোনো সুযোগই নেই। এটা সিটি কর্পোরেশন কোনোভাবেই এটার সাথে জড়িত না, কিন্তু এটার সাথে কোনো কোনো লোকালি কোনো ব্যক্তি বিশেষ হয়তো বা সেখানে জড়িত থাকতে পারে। তা আমাদের নলেজে এরকম বিষয় আসার সাথে সাথেই আমরা সেটা ডিসমেন্টেল করে দিলাম। বাজার ব্যবস্থাপনার জন্য ওখানেই অফিস আছে, কারণ বাজারের ভেতরে থেকেই তথ্য জানে না, এটা কি হতে পারে? না না, এটা হতে পারে না, এটা 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 বিশ্বাসযোগ্য না। ইফ এনিথিং হ্যাপেন্স জাস্ট লাইক দ্যাট, দেন ইট উইল বি সিরিয়াসলি বিউ।